परम करुणा वरुणालय श्री श्री गौर नित्यानंदीर कृपा कर्षणी आम्रा एई नवद्वीप धाम परिक्रमाय व्रती होते पेरेछी। एटा जदि विचार करी जे आम्रा कि आमादेर कोनो योग्यताय आम्रा कि आमादेर कोनो कार्य फल एर बिनिमये এই নবদ্বীপ ধাম পরিক্রমা করছি, তাহলে সেটি হবে খানিক অজ্ঞতার পরিচয়। এই নবদ্বীপ দিব্যাতি দিব্য ধাম, যে ধাম পরিক্রমায় ব্রতী হয়েছি আমরা, এটি আমরা যোগ্যতায় নয়, এটি আমরা করুণায় প্রাপ্ত হয়েছি। করুণা ছাড়া কলিজীবের কি গতি আছে? প্রভু তো করুণা করতেই এসেছেন, কিন্তু এই করুণার পথে একটা বড় বাধা বিপত্তি, সেটি হচ্ছে অপরাধ। যদি অপরাধ উঠে হাতি মাতা, এত শীঘ্র ভক্তিলতা নববিধা ভক্তির জল সেচনের কারণে, জলসিঞ্চনী তত্তর করে বেড়ে চলে যায়, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়, কিন্তু অপরাধ যদি উঠে হাতি মাতা, ভয় করে, মনটা বড় ভয়ভীত হয়। আমরা তো প্রতি পদে পদে প্রতি মুহূর্তে আমরা তো অপরাধই করছি। এই দেখুন, এখানে উপবেশন করা এটাও তো অপরাধ। যারা যারা হরি কথা বললেন, তারপরে এখানে বসার অধিকার নাই, তথাপি এখানে কিঞ্চিত সময় বাচালতা করব একটু, কারণ এই নবদ্বীপ ধাম পরিক্রমায় এক একটি দ্বীপের প্রসঙ্গ কিঞ্চিত আমরা আলোচনা করছি। এটাই মনে বড় ভয়, অপরাধ তো প্রতি পদে পদে, গুরুচরণে অপরাধ, আপনাদের চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ, সব থেকে বড় ভয়ের বিষয়। অন্তরটা এতক্ষণে ভয়ে ভীত হল, আপনাদের কাছে বসে এ কারণেই ভয়ে ভীত, যেখানে অপরাধ ভঞ্জন করতে এসেছি সেখানে অপরাধ করছি। আসলে আমার আমার দুষ্কৃতিরই ফল। আপনারা এখানে এসেছেন একটাই লক্ষ্যে, একটাই উদ্দেশ্যে, লক্ষ্য আপনাদের স্থির, আমরা গৌর চরণ পাবই পাব। এখন যদি কোনো অপরাধ থেকে যায়, তাহলে তো গৌর চরণ পাওয়া যাবে না। বলেছে যে এক কৃষ্ণ নামে সর্ব পাপ ক্ষয়, আর কৃষ্ণ নামে প্রেমের উদয়। এত নামের শক্তি,
অনন্ত জীবনীর যত যত পাপ রাশি ভস্মীভূত হয়ে যা। যথাগ্নি সুসমৃদ্ধাচ্ছি করত্য ধ্বংসী ভস্মসা। পর্বত সমান পাপ রাশি নিচে যদি একটা স্ফুলিঙ্গ লাগিয়ে দেয়, পর্বত সম কাষ্ঠ রাশি নিচে যদি একটা স্ফুলিঙ্গ দিয়ে দেয়, পুড়িয়ে ছাই। এই কতগুলি ছাই। এখন এই যে নামের এত শক্তি, কেউ যদি সারা জীবন পাপ অনন্ত অনন্ত স্বরূপে করে, কিন্তু একবার যদি হাগৌর প্রাণ গৌর হারিতাই প্রাণ নিতাই বলে ডাকে, হরি বল বলে একবার বলে, আর তার চিন্তা নাই। কোটি জীবনীর অনন্ত জীবনীর সর্ব তার পাপ প্রায়শ্চিত্ত হয়ে যায়। কিন্তু হেন নাম যদি লয় বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রুধা, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহি না হয় অঙ্কুর। তো দেখুন, আপনাদেরকে এখানে কেউ নিয়ে এসেছে তা নয়, আপনারা করুণার কারণে এখানে এসেছে। আপনারা আপনাদের পূর্ব ভজনের ফলস্বরূপে, গুরু বৈষ্ণবীর করুণা আশীর্বাদ স্বরূপে এই নবদ্বীপ ভূমিতে রাত্রি যাপন করছি। এখানে কি সহজে কেউ থাকতে পারে? দেখতে প্রাকৃত, কিন্তু এই ভূমি তো প্রাকৃত নয়। এত পাথর, এত খোয়া, এত কাটা, পায়ে ফুটছে আর চলতে পারছি। কি জানি, এ জগতে যেমন সূচের ভিতর দিয়ে ঔষধকে প্রবেশ করানো হয় দেহের ভিতরে, কেন? ব্যথা কমাবার জন্য। বলে ব্যথা দিয়ে ব্যথা কমাবেন, এ কেমন নীতি? আপনি সূচটা ফুললেন, ব্যথা লাগলো, ব্যথাটা কমবে কি করে? বলে ব্যাধির ব্যথা যে সূচ ফোটানোর থেকে অনেক বেশি। অনন্ত জীবনে যত যত আমাদের ক্রিয়া কর্ম তার যে ফল, কত জন্ম যে রৌরব নরকে পতিত হতে হবে কে জানি। কিন্তু এই নবদ্বীপে যদি এসে কেউ এখানে পরিক্রমা দেয়, পদব্রজে পায়ে হেঁটে হেঁটে যদি পরিক্রমা দেয়, এখানের পাষাণ হতে চায় ব্রহ্মা। কেন হতে চায়? বৃন্দাবন আর নবদ্বীপ তো আলাদা নয়, অভিন্ন। তাহলে বৃন্দাবনের পাষাণ যদি হতে চায় ব্রহ্মা, কারণটা কি? ওখানের পাষাণের ভিতরে ভক্তি আছে। না হলে কৃষ্ণ চরণ কি পাষাণ হৃদয়ে ধরতে পারে? এখানেও তাই, গৌর চরণকে বুকে ধরেছে। ধন্য ধরণী কেন? এই নবদ্বীপের কারণে এখানে গৌর আবির্ভূত হয়েছে। এখানের পথে যদি আমরা হেঁটে হেঁটে যাই, যদি এখানে কিছু ফোটে, আমাদের কোটি জীবনের দুঃখ বিনাশ হবে। আমরা ভাবতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা চলতে পারছি না, জীব তো কোটি বাঞ্ছাই করে, কিন্তু কৃষ্ণের যেই বাঞ্ছা সেই ফল ধরে। তার ইচ্ছা কি কে জানে? দেখুন না, সেদিনে নৌকো পার হতে না পেরে আরো কতখানি ঘুরে 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 এলাম,
এদিকে যদি আশা হতো অনেক পথ কম হতো, বেশি পথ ঘুরে আশা হয়েছে। এটা তো করুণাই, যেটুকু সময় পেয়েছি এই মানব জীবনে তার ভিতরে যতটা সময় এখানে কাটলো, যতটা সময় এখানে ভজন অঙ্গের সঙ্গে যুক্ত থাকলাম, সেটাই তো খাতায় যোগের দিকে থাকবে, বাকিগুলি তো বিয়োগের দিকে। এখানে যদি কোনো প্রকার কেউ যদি ব্যথা পায়, এটা সুচ ফোটানোর ব্যথা, অনেক বড় ব্যথাকে নির্মূল করার এটা হচ্ছে ব্যথা। এমন নবদ্বীপ ভূমি, এমন নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে কারা আসছে? সপ্তর্ষি মণ্ডল থেকে সপ্ত ঋষি এখানে আসছেন। কেন? কোন একটা আকর্ষণ আছে। বাইরে বোঝা যা কার নাই যা, কিন্তু এই ধামের যে একটা অদ্ভুত আকর্ষণ আছে, ভক্তজন তো অনুভব করবেই করবে। আপনারা এরকম পথে ধুলোর মাঝে ঘুমিয়ে থাকেন কি? ইচ্ছা করেন কি? যার ঘরে চৌকি আছে সেভাবে খাটানো, ভালো করে শুনুন। কিন্তু এই নবদ্বীপে এসে আপনারা তরু তলে, গাছের তলায়, কাল বলুন আম্র কাননি আম বাগানের তলায়, সব ভক্ত এখানের আকর্ষণটা কি? এটা নবদ্বীপ ভূমি, ভক্তি সতত আকর্ষণ করছে, মহাপ্রভুর করুণা আকর্ষণ করছে, টানছে। আমরা কি আমাদের ইচ্ছা খেয়াল খুশিতে চলতে পারি? তার করুণার সুতায় বাধা যদি পড়ে যায়, করুণা যেদিকে টানবে সেদিকেই তাকে যেতে হবে, উপায় তো নাই। আপনারা সেই করুণা প্রাপ্ত হয়েছে, তাই তো নবদ্বীপ পরিক্রমা করছে। এখানে সপ্তর্ষি মণ্ডল থেকে এসেছে সপ্ত ঋষি, আমরা আসার পথে মধ্য দ্বীপ অতিক্রম করে এসেছে। আরেকবার কিঞ্চিত পুনঃস্মরণ করে নি, আমরা নবদ্বীপ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান আশ্রম থেকে শুভারম্ভ করেছিলাম পরিক্রমা, যেটি অন্তর্দ্বীপ, ব্রহ্মার সহিত যার বিশেষ সুসম্বন্ধ। দ্বিতীয় সেখান থেকে এলাম মহাপ্রভুর মাতুলালয়, যেটি রুদ্রদ্বীপ, রুদ্রদেব এখানে ভজন করেছেন, আনন্দে নৃত্য করেছেন। আমরা গতকাল যখন জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে এলাম, এটি হচ্ছে সীমান্ত দ্বীপ, যেখানে পার্বতী দেবী এসে এই রজ নিয়ে সিথিতে দিয়েছিলেন, তাই সীমান্ত দ্বীপ। যেখানে আমরা ছিলাম হরিহরতলা, সুবর্ণবিহার, এইগুলি হচ্ছে গোদ্রুম দ্বীপ, ইন্দ্র সুরভিকে নিয়ে এসে গাছতলায় ছিলেন। আমাদেরও সৌভাগ্য, আমরা ইন্দ্রের মতো করে হয়তোবা আগ্রহান্বিত হয়ে ব্যথিত চিত্তে, কারণ পূর্বে অপরাধ ছিল, হয়তো আসিনি, কিন্তু এসে আপনাদের সঙ্গে চিত্তের ভিতরে কিঞ্চিত লোভ হচ্ছে, যেন বছর বছর এমনি করে গাছতলায় থাকতে পারে। কারণ এই গাছতলায় বসেই তো তারা দেখেছিল প্রভুকে, প্রভু করুণা করেছিলেন। গোদ্রম দ্বীপ থেকে আমরা এলাম বটতলা হয়ে ভালুকা দিয়ে এখানে সাতকুলিয়ায়, আসার পথে মাজিতা দিয়ে এগুলি ভেতরে আছে। তো এই মাজিতা যে গ্রাম,
এটি হচ্ছে মধ্যদ্বীপের অন্তর্গত, অর্থাৎ আমরা এক এক করে পাঁচটি দ্বীপের প্রসঙ্গ শুনেছি, অন্তর্দ্বীপ, রুদ্রদ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রম দ্বীপ, চারটি দ্বীপের নাম শুনেছি। এরপরে হচ্ছে মধ্যদ্বীপ, আমরা যে রাস্তার উপর দিয়ে এলাম এই রাস্তার উপরেই ছিল মধ্যদ্বীপ। সপ্তর্ষি মণ্ডল থেকে সপ্তঋষি এই নবদ্বীপে এসে এই মাজিতা গ্রামের কাছে সে শোভা দর্শন করে বিমোহিত, উল্লসিত অন্তর। কেন আপনা আপনি যেন স্ফূর্তি হচ্ছে, ভগবত নাম প্রেম ধামের স্বরূপ গুলি। ঋষি কি না, ঋষির সূক্ষ্ম আত্মা ধরে ফেলেছে, এটা সাধারণ স্থান নয়। তখন তারা চিন্তা করছেন কি ব্যাপার, এখানে কি এমন আছে আমাদেরকে এখানে আকর্ষণ করেছে, যেমন আপনাদেরকে আকর্ষণ করে এনেছে। এই নবদ্বীপ ধাম সকলকে আকর্ষণ করে, তাই তো মহাজন বললেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। মহাপ্রভু এই ঋষিগণের যে আরতি, তাদের যে উৎকণ্ঠা, তাদের যে প্রেমভাব, দেখুন ভক্তির প্রেমভাবের কাছে, স্ফূর্তির কাছে ভগবান কিন্তু আর স্থির থাকতে পারেন না। মধ্যাহ্নকালীন সূর্যের ন্যায় মধ্যাহ্নকালে এই সপ্তর্ষিগণকে দর্শন দিয়েছিলেন প্রভু। কেন, তারা কীর্তন করছিল, এক ধামে অনুরাগ ধামকে অনুভব করেছে, দ্বিতীয়ত তারা আলোচনা করেছে এই উল্লাসের কারণটা কি। এক এক ঋষি এক একটি বিষয় বলছেন, কেউ বললেন যে দেখো এথা প্রকটে প্রভুরে সবে করয়ে দর্শন, অপ্রকটে দেখে মাত্র ভাগ্যবন্ত জন। কি জানি আমাদের ভাগ্য আছে কিনা, তবে প্রকটে যারা জন্ম নেবে তারা তো ভাগ্যবন্তই, কারণ তারা প্রকট লীলায় প্রভুকে সাক্ষাৎ দর্শন পাবেন। কিন্তু ওই সময়ে তো আসা চাই, যারা সে সময়ে আসতে পারবে না, আমাদের মতো যারা অতি বিলম্বে এসে উপনীত হয়েছি এই ধরার মুখে, এই মায়ার রাজ্যে, আমরা তো অনেক বিলম্বে এসেছি। আজ থেকে 537 বছর আগে প্রভু লীলা করেছেন, জন্ম লীলা থেকে শুরু। কিন্তু আজ আজ তো আর শ্রী গৌরাঙ্গ প্রকট লীলায় নাই, তো প্রভু চিন্তা করেছে। আমি তো চিরকাল নিত্য লীলাময় রূপে প্রকট লীলায় থাকব না, অপ্রকাশে আমি সতত থাকব, কিন্তু সে পাওয়ার ব্যবস্থা করতে হবে। কে পাবে, যে ভজন করবে, যে সাধনা করবে, আমার জন্য যে স্বার্থ ত্যাগ করবে, বুঝবো কি করে আমাকে পেতে চায়। বলো তুমি আমার জন্য কি ত্যাগ করবে, জগতে আমরা কত জনের মুখে কথা শুনি, পরীক্ষা দাও আমার জন্য তুমি কি ছাড়বে, কি ছাড়তে পারবে। প্রভু ভাবছেন আমাকে পাবে, কতটা ত্যাগ করতে পারবে দেখাও। ত্যাগ হবে এসব লীলাতেই তো, এ আপনারা যে কার্য করছেন, ঋষিগণ এখানে আসেন, এখানে অনুভব করেন, তারা বলা বলি করছে, কেন তাদের চিত্তে স্ফুরিত হচ্ছে প্রভুর লীলা। কেউ বলছেন যে দেখো এই যে নবদ্বীপ, এই যে নদিয়া, এই নবদ্বীপে গৌরবর্ণ নিরুপমা, জগৎ মাতিব দেখি
সর্বাঙ্গ সুষমা। আগো সে ঠাকুরকে কেমন দেখতে কথা মুখে বলা যাবে না, ভাষায় বলা যাবে না, বলে কেমন রূপ, খবরদার দেখো না, এই গৌরাঙ্গকে দেখো না, যদি দেখো যখন তোরাও দেখিবি তখনই ভুলিবি, তখন আমার মত হবি, বাউরি হইয়া কাঁদিয়া কাঁদিয়া যাঁচিয়া যৌবন দিবি। কি হবে জানো, তখন পরায়ণ সহিত হবে টানাটানি, গরলি ভরিবে দেহা, এখন টানাটানি পড়বে, কি করব, এই যে সাধু সঙ্গে, এই যে আমরা ভগবানের কৃপাকর্ষণে এই নবদ্বীপ পরিক্রমায় এসেছি, আমরা তো গৌর দেখি নাই, আমরা তো গৌরকে শুনেছি, শুনে দেখেছি, মহাজনের বর্ণন শুনে কিছুটা দর্শন যদি কারুর হয়, এর বাইরে তো নয়। কিন্তু যখন তোরাও দেখবি আমার গৌরকে দেখতে কেমন, ভাষায় বলা যাবে না। কেউ বা বললেন কলিযুগে জীবেরে করিয়া মহাযত্ন, বিতরিবে পরম দুর্লভ প্রেম ধর্ম। সপ্তর্ষি আলোচনা করছে, মানে কি তারা গৌরগুণ গাইছে, ধাম পরিক্রমা মানে শুধু পরিক্রমা নয়, যেমন দিব্য লীলাস্থলী দর্শন, হরিনাম হরি সংকীর্তন, মহৎ সঙ্গে থাকা, দিবারাত্র যেন মনটা ফুরসত না পেয়ে যায় বাচালতা করা, মনটা যেন ফুরসত না পেয়ে যায় বিষয়ের দিকে প্রভাবিত হয়ে যাওয়ার, কারণ বিষয়ের স্বভাব টেনে নেওয়া, ঘুমান সে মঙ্গল, মনটা তো টানাটানি হচ্ছে না, ঘুমানো ভালো, কেন এখানে তো রজেই ঘুমিয়ে আছি, রজেই তো পড়ে আছি, দণ্ডবতের ফলটা তো মিলবে, মিলবে কি না, এই নবদ্বীপ ধাম তো। সপ্তর্ষিগণ এরকম স্তুতি করছেন, ভগবান তখন তাদের সম্মুখে প্রকটিত হয়ে গেলে ভগবান খুব খুশি হয় যদি কেউ তার গুণ গায়। বললেন না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি অন্যত্র থাকি না, যেখানে আমার ভগবান নামগুণ গান করে আমি সেখানেই থাকি। বারবার অপরাধীর কথা প্রসঙ্গক্রমে এসেছে, দাম পরিক্রমা করছি কি কারণে, দাম পরিক্রমা করছি ভক্তি পাওয়ার কারণে, ভগবানকে পাওয়ার কারণে। কিন্তু আগেও আলোচনা করেছি, যদি অপরাধ থাকে তাহলে হবে না, দাম পরিক্রমায় একটি মুখ্য কার্য হচ্ছে দিব্য লীলাস্থলীগুলি দর্শন। আমরা আসার পথে জগন্নাথ দেবকে উপেক্ষা করে এসেছি, আপনারা নয়, এর সব দায়ভার আমার, কাজীর সমাধিস্থলীতেও যাইনি, অপরাধটা আমার কারণে, কারণ আমি বাধ্য করেছি ভক্তগণকে চলুন, অনেকে যেতেও চেয়েছে তাদেরকেও বলেছি চলুন, কতখানি অপরাধ। আসলে মনের ভিতরে ভাব একটু সামান্য এসেছিল, আমি পরিক্রমা করাচ্ছি সকলকে যাতে সুষ্ঠুভাবে পার হয়ে যেতে পারি, কারণ ওই দিন পারাপারি খুব, আপনারাও দেখেছেন কতটা বিড়ম্বনা পারাপারি, এই বিড়ম্বনায় যাতে না পড়তে হয় তার জন্য আমি সকলকে বলছিলাম যে এগিয়ে চলুন, এগিয়ে চলুন। কিন্তু ভগবান মনে মনে ভাবলেন, তুমি পরিক্রমা করাবে না, আমি করাচ্ছি করুণায়, দেখো এবার, এটা তো অনুভব, যে কিছু কথা বলি না কেন অপরাধ কিন্তু হয়েছে আপনাদের চরণে, আপনারা মানুন আর নাই মানুন, ক্ষমা করে দিতে পারেন, কিন্তু অপরাধ হয়েছে এ বিষয়ে সন্দেহ নাই। আচ্ছা,
सूचना थेके एतक्षण पर्यन्त बेशिरभाग समयटा भयेर विषयेई आलोचना हयेछे। अपराध नामटा शुनलेई अंतरे एकटा भय भीति जागे, कारण शत साधना करलेओ सबकिछु भस्मीभूत हये जाबे। गाछेर मूल शिकड़टाई यदि उपड़े जाए आर गाछटा आर थाकबे कि? जेमन लाभ पूजा प्रतिष्ठादि यदि बा चापे तबु तो किछुटा थाके, धीरे धीरे अस्तित्व हाराय, अनेक विलम्बे अस्तित्व हाराय, किन्तु शिकड़टा आज उबड़ाबेन आजकेई देखबेन किछु समय परे गाछटा मुदिये जाच्छे। भक्ति लता अपराधी एकेबारे समूलोत्पाटित हये जाय, अपराध करेछे। तारपरे देखुन अपराध भंजने बसे चित्त चंचल करे साराक्षण। ए दास ना करेछे आपनादेर सेवा जत्न परिचर्चा, कारण मने होच्छे आमिओ खूब क्लान्त परिश्रान्त, एकटु घुमिए नि। देखुन कतटा अनाग्रह, जेखाने आग्रह थाकार कथा सेखाने अनाग्रह, आर जेखाने अनाग्रह थाकार कथा सेखाने आग्रह। देह तो चाइबे आमाके सुख दाओ, ताले भजन थेके दूरे सर, आमि सेदिके टाना हये जाच्छि, तार माने आमार जे अपराध हयेछे एटा स्पष्ट। किन्तु देखुन भयेर परे तो भरसाओ थाके, भय थाके भरसाओ तो थाके। भरसाटा कि बोललेन अपराधेर थेके जदि मुक्ति पेते पारि आछे कि कोनो विधान? आपनादेर चरणे अपराध हयेछे आमि जेने गियेछि, एटा आमार सुयोग। सुयोग किना? कारण ना जानते पारले सेई अपराधटा थेकेई जाय, आर जे जे अपराधटा हयेछे ना जानले कि हबे? गाछटा तो मरे जाबे, लताटा मरे जाबे, किन्तु जानते पारबे ना केन ऐ घटनाटा हलो, आमार भक्ति केन आमाके छेड़े पालिये गेल। एके तो भक्तिर कोनो गंध स्पर्श नाई, स्वभाव निजेर सर्व समय चित्त चंचल, मन बाध्य अशांत, तारपरेओ आपनादेर चरणे अपराध। भरसा कि जानेन एई भूमिते आशाटाई होच्छे भरसा। अच्छा এই ভূমিতেই তো আপনারা এতক্ষণ শুনছিলেন দেবানন্দ পণ্ডিতের অপরাধ খণ্ডন হয়েছিল, এই ভূমিতেই এই রজেই চাপাল গোপালের মতো বৈষ্ণব অপরাধীর অপরাধ এই গঙ্গার তীরে এখানেই হয়েছিল। এখান থেকে বাহির হলেই দেখা যায় গঙ্গা, কি অপরূপ শোভা গঙ্গা। তো দেখুন এখানে এসেছি আমরা অপরাধ ভঞ্জন করতে। একটা কথা জেনে শুনে অপরাধ করে আবার অপরাধের খণ্ডন, যেহেতু জানি অপরাধ ভঞ্জনে গেলে অপরাধ খণ্ডন হয়, তো আগে একটু অপরাধ করে নিই তারপরে অপরাধ ভঞ্জনে যাচ্ছি, চিন্তা কি, অপরাধ তো ভঞ্জন হয়ে যাবে। তবে কি জানেন, অপরাধ ভঞ্জন ততক্ষণ হয় না মুখের কথায় নয়, আপনাকে ক্ষমা করে দিলাম। হতে পারে এমন কিছু চাপ আছে, দেখেন না জগতে, ব্যবহারিক জগতে আরেকজন হঠাৎ করে আগের দিনে যুদ্ধ করেছে, পরের দিনে এসে বলছে ক্ষমা চাইছে, এমন কিছু ঘটেছে? মন থেকে চাইনি, আচ্ছা আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন, মানে যদি ভুল করে থাকি, আমি ভুল করেছি এটা কিন্তু বলছেন, তার মানে জেনে শুনে বা কোনো বাধ্য হয়ে বলছি মুখে কিন্তু অন্তর বলছে না। দেখুন অপরাধ যদি কেউ করে, যার চরণে করবে, সে যদি অন্তর থেকে ক্ষমা না করে, অপরাধীর ক্ষমা কখনো হয় না। আপনাদের চরণে যে অপরাধ করেছি এ তো আপনারাও স্বীকার করবেন,
তার উপরে আমার আমার দুর্ব্যবহার আপনাদের প্রতি, তাহলে বলুন এ দাসীর হবে কি গতি? একই পূর্ব পূর্ব জীবনের অপরাধ, তাতে আবার এ জীবনে জেনে শুনে অপরাধ। তবে যদি আপনারা অন্তর থেকে ক্ষমা করে দেন, জানা অপরাধের কথাগুলি বললাম, অজানা অপরাধ তো আরো করেছি, সেগুলি তো আমি জানি না। তবে দেখুন, সব ছেলে তো সমান হয় না, সব হাতের আঙুল তো সমান হয় না। মনে করবেন আপনাদের একটা সন্তান, তাহলে তো কিছুটা ক্ষমা করা যায়। আচ্ছা, ছেলে ভুল করেছে, আসুক, ঘরেই ফিরে আসুক। আপনারা যদি নিজ জ্ঞান করে যদি আমাকে আপনারা নিজের কোলে বসিয়ে নেন, তবেই মাত্র এই অপরাধের থেকে মুক্তির উপায়। ভোজনী নানান প্রকার ত্রুটি বিচ্যুতি, থাকায় বিভিন্ন ব্যবস্থা, তবে কি আমার তো দুর্ভোগ দুর্গতি আছে, কারণ 600 জন একেবারে মন থেকে আমার কথা শুনি, আমি এটাও তো আমি চালাকি করেছি, চালাকি না? আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি তো চালাকি করছি, আপনারা ক্ষমা করবেনই বা কেন? সকলেই যে করবে তার তো মানে নাই, তার মানে নিশ্চিত জগৎ ছেড়ে চলে যেতে হবে। যাই, তবু তো ধামে এক রাত্রি থাকলাম আপনাদের সঙ্গে। কোন এক সাধু বলছিলেন যে দেখো, যদি অপরাধ করতে হয় তো বৈষ্ণবের কাছেই করো, মজা করে বলছেন, এটা সিদ্ধান্ত নয়, উনি মজা করে বলছেন। কেন বলে দেখো, আমি জানি না, কিন্তু শুনেছি যত যত জন বৈষ্ণব চরণে অপরাধ করেছে, দুর্ভোগ দুর্গতি থাকলেও তারা যে বস্তু পেয়েছে এটা সাধারণই পায়নি। আপনাদের চরণে অপরাধ থাকলেও আপনাদের করুণায় ধামে তো আজও পড়ে আছি, কাল থাকবো কিনা জানি না, আজকেও তো রাত্রি যাপন করেছি, এইভাবে যেন আপনাদের সঙ্গে জনম জনম থাকতে পারি। এই আমরা গৌর চরণে প্রার্থনা করি, অপরাধ ভঞ্জন শ্রীপাঠে বসে প্রার্থনা, প্রভু হে প্রভু আমাদেরকে যেই জন্ম দাও, কারণ কর্মের ফলটা তো ভোগ করতে হবে, আমরা এমন কোন শুভ কর্ম করিনি, আমরা এমন কোন পুণ্য কর্ম করিনি, তাই আমাদের নিশ্চিত আবার নিজ জনিতে যেতে হবে, আমার কথা বলছি, কিন্তু গেলেও যেন এই ধামে থাকি, পিপীলিকা হলেও এখানে যদি থাকি, আপনাদের চরণে চাপা পড়েও যদি মরি, তবু তো আপনাদের চরণ পাওয়া হবে। এখানের কুকুর হতে পারলে আপনাদের ভুক্ত অবশেষ অধরাম মৃত তো পাওয়া হবে, এই ধাম ছাড়া যেন না করি। প্রভু গো, জনম জনম যেন ধামে বাস দিও, মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, বৃন্দাবনে দিও বাস, নবদ্বীপে দিও বাস, ধামের বাইরে যেন দিয়ে দিও না, তাহলে তো এমন ভক্ত সঙ্গ পাবো না। বলুন কোথাও কি এরকম পরিক্রমা হয় বছর বছর? আমাদের পরিক্রমা শুধু নয়, দেখুন কত মঠ মন্দির, কত জায়গা থেকে এই নবদ্বীপ ধাম পরিক্রমা লক্ষ লক্ষ ভক্ত করছেন, তাহলে এই ধামে যদি পড়ে থাকতে পারি, কোন স্বরূপে বৈষ্ণবীর কৃপা হবেই হবে। এই স্থানে বসে একজন ব্রাহ্মণ, তিনি বরাহদেবের আরাধক ছিলেন, বরাহদেবকে আরাধনা করছেন, বলে দেখুন এখানের ঈশ্বর তো গৌরাঙ্গ, গৌরাঙ্গ থাকতে আপনি বরাহদেবীর ভজন করছেন কেন, কারণ কি? বলে কারণ কি জানি, এখানে সর্বেশ্বর গৌরাঙ্গের ভিতরে সর্ব অবতার আছে,
কোনো অবতারকে আরাধনা করা যাবে না এমন কিন্তু নয়। মহাপ্রভুকে বলছেন, প্রভু তোমার তো রূপ দেখেছি, আমাকে একবার রাম রূপ দেখাও। মহাপ্রভুর অতি প্রিয় আমাদের মুরারি গুপ্ত বলছে, যার যেই অভিলাষ। তো এখানে অনেক পুরাতন কালে তো একজন ব্রাহ্মণ থাকতেন, তিনি কুলদেবীর আরাধনা করতেন, মানে বরাহ মূর্তির, বরাহ দেবীর। তার আরাধনায় এত তিনি বরাহদেবকে ব্যাকুল প্রাণী চিত্তে তিনি ডাকতেন, গৌরহরি নিজে বরাহ রূপ ধরে তাকে দর্শন দিলেন। মানে গৌরহরি নিজে রূপ ধরে দর্শন দিলেন মানে এই ধামের ঈশ্বর গৌরাঙ্গই। যেহেতু বরাহ রূপ দেখতে চেয়েছে মহাপ্রভুই, তখন যদি অপ্রকাশ ভজন আছে, ভজনের দর্শনে এখন দর্শন করছে ওই বরাহ রূপকেই। যেই মহাপ্রভু বরাহ রূপ ধরে দেখা দিলেন তখন আনন্দে বিহ্বল বললেন, প্রভু গো তোমাকে এই সামান্য সময় দেখে স্বাদ মিটবে না, অপ্রকাশে দেখছি তো, ভজনের দ্বারা দেখছি, একটু পরেই তুমি দর্শন দিয়ে আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু প্রভু আমি যেন অখণ্ড দর্শন করতে পারি। বললেন, ব্রাহ্মণ তুমি দর্শন পাবে আমি যখন এই নবদ্বীপে লীলা করব। বলে প্রভু অন্তর্ধ্যান করলেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে বলে অন্তর্ধ্যান করে গেলেন। ব্রাহ্মণ চিন্তা করছে, প্রভু এখানে অবতীর্ণ হবেন, তাহলে এটা কোন জায়গা, এখানে কি বা আছে? উনি তখন পাতা উল্টাচ্ছেন, কারণ ব্রাহ্মণ শাস্ত্র অধ্যয়ন করেন, দেখছেন ভাগবত আদি শাস্ত্রে গৌর স্বরূপের বর্ণন। আনন্দে তখন বিহ্বল চিত্তে নৃত্য করছে, আবার দর্শন দিলেন গৌরাঙ্গের প্রকট লীলাতেও সেই ব্রাহ্মণ এসেছিলেন। তো যাই হোক, এই যে এখানে কুল দেব বা কুল ভগবান অর্থাৎ বরাহ ভগবান রূপে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন ব্রাহ্মণকে, তাই এই দ্বীপের নাম হচ্ছে কুলদ্বীপ, কুলিয়ার পাহাড়। আগের নাম ছিল কুলিয়া পাহাড়, কুলিয়া পাহাড় বলা হতো, পরবর্তীকালে কুলদ্বীপ নাম হয়েছে। আসলে কুলদ্বীপ থেকেই অপভ্রংশে কুলিয়া পাহাড় আদি হয়েছিল। তো যাই হোক, অপরাধ ভঞ্জনে আরেকটি অপরাধ করছি, কারণ এখানে আমরা কিঞ্চিত সময় একটু সংকীর্তন করি এবং কীর্তন করে কিঞ্চিত আমরা এখানে এই সন্ধ্যাকালে, এই রাত্রিকালে একটু রজ আমরা অঙ্গে মাখি। প্রত্যেকের কাছে আমাদের হয়তো মনোমালিন্য এই পরিক্রমায় কারোর সঙ্গে কারোর কিছু হতে পারে, হাঁটতে চলতে কথা বলতে আদানে প্রদানে ভাব বিনিময়ে কোথাও কারোর সঙ্গে কারোর মনোমালিন্যতা হতে পারে। সে তো দাঁত জীব একসঙ্গেই থাকে, মাঝে মধ্যেই তো কামড় লাগে, তাই বলে কি দাঁত জীব তারা কি একে অপরকে সাহায্য করে না, চলবে কি করে? জীব জানে কামড় দিলেও আমার কাজ হচ্ছে খাদ্যটাকে দাঁতের কাছে পৌঁছে দেওয়া, জীব না থাকলে কিন্তু দাঁত খাদ্যকে চিবাতে পারত না। এই জগতে আমরাও এসেছি কদিনের জন্য, এই তো 6-7 দিনের জন্য। কারোর চরণে যদি কারোর কিছু মনোমালিন্য আদিও হয়, কেউ যদি কারোর ব্যবহারে দুঃখ পান, অপরাধ ভঞ্জনে এসেছি, কাউকে আমরা ভাবব না যে উনি অপরাধ করলেন, বরং অন্তর থেকে চিন্তা করব, আহা আমাদের এই যে একসঙ্গে এসেছি আমরা তো কেউ পর ছিলাম না। অদ্ভুত বিষয়, কে কোন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসেছি, কিন্তু এই এই 6 দিন আমাদের প্রত্যেকের মনে হচ্ছে আমাদের একটাই ঘর, একটাই ঠিকানা, এই গাছতলা ভূমিতে শয়ন করা, সবাই তো আমরা এক। আমরা বোধহয় ভাই ভাই, একসাথে এক আত্মীয়। এই অপরাধ ভঞ্জনে আমরা সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা অন্তর থেকে মনে প্রাণী। আর প্রত্যেকের অন্তরে যার জন্যে যদি কিছু ব্যথা থাকে, প্রত্যেকে প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছি, প্রভু আমাদের সেই অপরাধ ক্ষমা করে দাও, এবং আমার চরণে যদি কেউ অপরাধ করে তিনিও যেন ক্ষমা হয়ে যায়।
এটা তো অপরাধ ভঞ্জনের জায়গা। আমরা এখন কিঞ্চিত একটু সংকীর্তন করব, তারপরে প্রসাদ পাবো। দেখুন রোজই ভালোই হোক মন্দই হোক কিঞ্চিত সময়ই প্রসাদ হয়েছে, যদিও আজ একটু বিলম্ব হয়েছে, এটাও বুঝতে হয়। দেখুন একভাবে এই পূজারীরা কি সেবা করছে, মুখের কথা নয়। এই ছয় দিন এই তো কজনেই দেখছেন সকালবেলাও এই গরমের মধ্যে এত পরিশ্রম, আবার সন্ধ্যেবেলা বিশ্রামটা কোথায়? কালকে দাদারা যখন বাসনাদি মেজে যখন সব কিছু করে শুয়েছে তখন দেড়টা বাজে। তারপরে দেখুন ভোরবেলা সবাই উঠে গিয়ে হাঁকডাক করছে, দরজা খুলুন, গেট খুলুন, গেট খুলুন, গেট খুলুন, ঘুমটা হবে কোত্থেকে? তারপরেও এসে তারা রন্ধনাদি করছে, এজন্যে একটু বিলম্বও হয়েছে আজ। বিশেষত দ্বিতীয় পঙ্ক্তিতে যারা বসেছেন তাদের কাছেও আমরা ক্ষমা প্রার্থনা চাইছি, অন্তর থেকে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমাদের এই সমস্ত করতে গিয়ে কিছু কিছু ত্রুটি আদিত হয়ে যাই। তবে এটি মুখ্য নয়, আমরা এক একসাথে এসেছি, আমরা একটাই পরিচয়ে এসেছি, আমরা জন্মস্থান থেকে এসেছি। আমাদের অভিভাবক সচিমা ঈশান নাগর তাদের সঙ্গে আমরা এসেছি, অতএব কেউ কারোর সঙ্গে যেন পর বুদ্ধি কখনো না করে ফেলেন। জয় মহাপ্রভু। আজকে আর গ্রন্থের বিস্তার করছি না, এখন একটু সংকীর্তন হবে, সকলে আপনারা এরপরে আসুন আর সংকীর্তন করি। আর যদি আমাদের একদিন কিছু না কিছু একটু সেবার আয়োজন হয়, সেটা সার্বজনীন সেবা। দুটি কথা, এক হচ্ছে সার্বজনীন যে সেবা, সেই সেবায় আমাদের একদিন কিঞ্চিত বৈষ্ণব সেবা হয়। বৈষ্ণব সেবা মানে আর কিছু নয় যে অনেক কিছু আয়োজন ব্যবস্থাপনা, তা নয়। আপনারা সেবা করলে যদি একটু সুখী হন ওটাই বৈষ্ণব সেবা। তো আমরা প্রত্যেকে কিঞ্চিত এই অপরাধ ভঞ্জনের স্থানে এসে বৈষ্ণব সেবার দ্বারা বৈষ্ণব অপরাধ থেকে যদি মুক্ত হতে চাই, তো এর জন্যে যার যেমনের ইচ্ছা তিনি সেই ভিক্ষা আনুকূল্য দিতে পারেন। এই ভিক্ষা আনুকূল্যটি বৈষ্ণব সেবাতেই লাগবে। আর দ্বিতীয় কথা, আমাদের রমেন কাকু যে কথা বলে গেলেন যে এই নাট মন্দির যদি সত্যিকারের হয়ে যায়, আমাদের অনেক অনেক অর্থ আমরা হয়তো অনেকেই ব্যবহার করি আমাদের নিজের ঘর বানাতে, মন্দির বানাতে নয়, শুধু এটা একটা দিব্য পীঠ, কারণ ব্যক্তিগত বিষয় সম্পত্তি নয়, এটা চিরকাল থাকবে। যতদিন যুগ থাকবে ততদিন এই ভূমি থাকবে। এবার হয়তো কোনো সময় ভাঙবে, কোনো সময় গড়া হবে, কিন্তু ভূমি তো থাকবে। তো এখানে যদি ছাদ হয় এই মন্দিরের অনেক কিছু কার্য হলে আমাদেরও সুবিধে, কারণ এখানে এসে আর এই ভয়ে ভয়ে থাকতে হবে না, বৃষ্টি বাদল যা কিছু হতেই পারে এই সময়, তো এখানে একটা অন্তত ছাদের তলায় থাকতে পারবো। তো কেউ যদি দান করতে চান তিনি তো দান করবেন, তবে আমি মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বলবো, কেউ যদি বৃহৎ দানে, কারণ সামান্য ক্ষুদ্র দানে এত বড় কাজ হয় না, 4-5 লাখ টাকা এটা লাগবে ছাদ ঢালতেই। তো যদি কেউ বৃহৎ দানে ইচ্ছুক থাকেন তো তার উদ্দেশ্যে এখানে শ্রীমন্দিরে মহাপ্রভুর চরণে প্রার্থনাও জানানো হবে। কেউ যদি ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে, অথবা আমার সঙ্গেও করতে পারেন। এখানে যদি উন্নতি কল্পে কেউ যদি বৃহৎ দান আদি করতে চায় তিনি করতে পারেন। আর আগামীকাল সকালে সকলে 1 টাকা 2 টাকা বার করে প্রণামী দেবেন, তাই তো? এখনকার দিনে খুচরো চলে, কাউকে দেওয়াও যায় না, কারোর থেকে নেওয়াও যায়। আমরা তো এত এত টাকা খরচা করি, আমরা 600 ভক্ত এসেছি, প্রত্যেকে যদি 10 টাকা 20 টাকা করে দেই তাহলে 6,000 অথবা 12,000 টাকা হয়ে যায়। আমাদের দেওয়াটা এমন বেশি কিছু নয়, কিন্তু মন্দিরের উন্নয়নের জন্য অনেক বৃহৎ দান। 20 টাকা এখনকার দিনে মানুষের পকেট থেকে এমনি পড়ে গেলে মানুষ মনে করে না যে পড়ে গেল, মাত্র 20 টাকা।
অন্ততপক্ষে এটা আমি নিবেদন করছি, মন্দির কর্তৃপক্ষের কথা নয়, এটা আমার কথা। যেহেতু আমরা এসেছি, তা আমরা যদি প্রত্যেকে অন্তত 20 টাকা করেও দিই, বেশি দিলে তো আপত্তি নাই, মন চাইলে। কাল সকালে আমি নিজে আপনাদের কাছে ভিক্ষা করব, আমি কিন্তু দেখে নেব কে কত টাকা দিচ্ছে। সকলে চেষ্টা করবেন 20 টাকা করে অন্তত মহাপ্রভুর সেবায়, এই উন্নতি কল্পে, এই জ্ঞান, এই যোগ্য আদিতে আপনারা সাধ্যমতো এখানে সেবা করবেন। আজকে এখানেই প্রসঙ্গের বিশ্রাম রাখছি। দুইটি কথা, এক, আজকে যারা যারা সেবা আনুকূল্য দিতে চান তাদের সেবাটা বৈষ্ণব সেবায় লাগবে, এখানে কোনো জোর জুলুম নাই।